সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 13 এপ্রিল 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে পাবনা ইমন ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাংরো থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পর দেখলাম বেশ কিছু সার গরু উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই সারগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের সারগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? এই তো টুকটাক আলহামদুলিল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গরু বিক্রি করেন? জি জি। মাঝে মাঝে গাভী, মাঝে মাঝে বকনা বাচ্চা, সার বাচ্চা, যখন যেটা চলে সেটাই আর কি। তো এবার আসার পরে দেখলাম কুরবানি উপযুক্ত সার গরু সংগ্রহ করছেন। জি জি, সার গরু আছে, একটা আছে বকনা, একটা বকনাও আছে। তো দর্শক চাইলেই আপনার ঠিকানায় এসে গরুগুলো দেখে কিনতে পারবে। অবশ্যই। আপনার খামারের ঠিকানাটা কোথায় এটা একটু বলবেন? পাবনা জেলা ভাংরো থানা চৌবাড়িয়া হারোপাড়া। গোরস্থান সংলগ্ন, গোরস্থান পাওয়ার একটু আগেই। গোরস্থান পাওয়ার আগে মানে ভাঙ্গুরা যে বড়াল ব্রিজ, বড়াল ব্রিজ আছে রেল স্টেশন থেকে 2 মিনিট। কোন দর্শক চাইলেই গরুগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারবে, সবচেয়ে বেটার। তে চলেন এক এক করে গরুগুলো দেখি, আর আপনি এই গরুগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। ঠিক আছে। তো আপনি শুরুতে একটা সার গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের সার? এটা হচ্ছে বিস্কিট কালার। বিস্কিট কালার সারটা কোন জাতের? খুব চমৎকার একটা সার, এবং সারের গেটআপটা এবং লাবি কম্বল খুবই সুন্দর, চমৎকার একটা সার। এটা হচ্ছে হলো মনে করেন যে এক দাঁত ভেঙে দুই দাঁত হচ্ছে আর কি, এখনো দুই দাঁত হয়নি, দুই দাঁত হচ্ছে, দুই দাঁত হচ্ছে। এটা যদি কেউ মনে করেন নিয়ে এখনো কুরবানির মোটামুটি ধরেন 2 মাস থেকে 3 মাসের সময় আছে, 3 মাসের মতো বাকি আছে, বাকি আছে। এখানে পর্যাপ্ত পরিমাণ এখনো জায়গা আছে, তার এর মধ্যে রেডি করার মতন পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, মাংস ধরার মতন। সেই ক্ষেত্রে আমার দৃষ্টি কেন্দ্রিতে খুবই একটা সারটা খুবই ভালো। সেই ক্ষেত্রে যদি কেউ নিতে চায় তাহলে এটা পড়বে হলো, এক দাম পড়বে হচ্ছিল আপনার 36,000 টাকা। 1,36,000 টাকা। জি। দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ নাই, আমি লাস্টে বলে দেবো, এটা মানে গাড়ি ভাড়া ফ্রি বা একটা বলে দেবো আর কি। আচ্ছা, তো এটা সার্ট করে দেন, দ্বিতীয় নাম্বারটা দেখাই। জি। এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে কালো রঙের আরও একটি সার গুলো আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের সার? এটা হচ্ছে হলো নেপালি ঘির, তার কানটা দেখেন বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা হ্যাঁ কানটা উল্টানো, মাথাটা উল্টানো, এবং চোটটা দেখেন কত সুন্দর, এদের হেলদি কিন্তু, মানে গায়ে জি 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 ব্ল্যাক কালার, খুবই সুন্দর এবং অনেক লম্বা চওড়া উঁচা, সেই ক্ষেত্রে হ্যাঁ বিগ বডি, সেই ক্ষেত্রে এটা কিন্তু এখনো দাঁতে আসে নাই। এটা 22 সালে একটু কুরবানি হতেও পারে, 23 সালে হলে সবচেয়ে বেটার হয়, আকর্ষণীয় গরু তৈরি হবে। সেই দৃষ্টি কেন্দ্রেতে জি, এখনো দাঁত হয় নাই, হয়তো বা মনে করেন যে কুরবানির আগে দাঁত হতে পারে নাও হতে পারে। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার কালোটা, এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি হচ্ছে 1,33,000 টাকা। 1,33,000, কারো পছন্দ হলে কথা বলে নিতে পারে। জি জি। এই পাশে সিরিয়ালের 3 নম্বর যে আরও একটি আকর্ষণীয় সারগুলো আপনি নিয়ে আসছেন, এটা? এটা হচ্ছে হলো, এটা হলো পাকিস্তানি বিডের শাহিওয়াল, পাকিস্তানি বিডের শাহিওয়াল। এটা হচ্ছে হলো লাল টকটকে। হ্যাঁ, ঠিক আছে, খুবই সুন্দর লাভি গ্রোথ। এখন আর বলতে হয় না, সব কিছু মানুষ আসলে দর্শক চ্যানেল চেনে জানে, সেই দৃষ্টিকোণ থেকে এই গরুটা খুবই সুন্দর, এবং এর পর্যাপ্ত পরিমাণ, এটা কিন্তু অলরেডি এক দাঁত ভেঙে দুই দাঁত হচ্ছে, দুই দাঁত মাংস আছে, শরীরের মাংস এখন মোটামুটি ধরেন 6 মনের মতন মাংস আছে আর কি। যারা নিবে তারাও আইডিয়া করে, হ্যাঁ আমার কথা হলো 6 মন থাক আর 7 মন থাক, যারা নিবে তার মতন আইডিয়া করে সে নিতে পারবে। সেক্ষেত্রে দৃষ্টিকোণ থেকে এটা যদি কুরবানি উপলক্ষে কেউ নেয় এটা নিতে পারবে, অনায়াসে নিতে পারবে। এখনও ধরেন অনেক জায়গা আছে আর মাংস যে জায়গা ধরার মতন অনেক জায়গা আছে, সেই ক্ষেত্রে এখনও 1 থেকে 1.5 মন মাংস লাগবে আর শরীরে। এটা আজকের প্রোগ্রামের 3 নম্বর গরু, দাম রাখছেন কেমন? এটা 3 নম্বর গরু, এটার দাম রাখছে হলো 1,41,000 টাকা। 1,41,000 টাকা। জি। এটা সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। হ্যাঁ, 4 নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 4 নম্বর যা আরেকটা সার গরু আপনি নিয়ে আসছেন, এটা? এটা হচ্ছে হলো লাল কালারটাই বেশি, বিস্কুটাল কালারও বলা চলে, সেই ক্ষেত্রে কালারটাও খুবই সুন্দর এবং সারটা খুবই সুন্দর, কিন্তু মাথাটা আসছে হলো সম্পূর্ণ নেপালি ঘির যা আছে, কানটা বড়, মাথাটা উল্টানো, বডি টাকসার, হ্যাঁ বডি টাকসারগুলো আসছে হচ্ছে শাহিওয়ালের,
সেম সাহিওয়াল, যে সাহিওয়ালগুলোর যে বৈশিষ্ট্য থাকে তার মধ্যে সব বৈশিষ্ট্য আছে বিদ্যমান। হ্যাঁ, এই গরুটা এই বয়সটা হচ্ছে, এটা হচ্ছে দুই মা দুই দাঁত হচ্ছে, মানে এক দাঁত ভেঙে দুই দাঁত ভেঙছে, এক দাঁত হওয়ার পরে আরো একটা দাঁত ভাঙছে। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি ধরেন তিনটা গরু আছে, এটা অনেক ওয়েটও অনেকটাই বেশি আছে, সেই ক্ষেত্রে এটা যদি কেউ নিতে চায় ফিস দাম রাখবো, এটা হচ্ছে 143,000 টাকা। 143,000 টাকা, 143,000 টাকা। আর এই চারটা একসঙ্গে নিলে, এই চারটা যদি কেউ একসঙ্গে নেয় তাহলে রাখবো হচ্ছে আমি 33,000 টাকা, 133,000 টাকা গাড়ি ভাড়া ফ্রি, 133,000 টাকা পার পিস 133,000 টাকা গাড়ি ভাড়াটা ফ্রি। হ্যাঁ, গাড়ি ভাড়া ফ্রি, রাখাল ফ্রি, আপনার খড় দেবো সে ফ্রি, হাটে যে যে গরু কিনলে কিন্তু হাসিল করতে হয় বা কাগজ করতে হয়, কাগজও ফ্রি, মানে চারটে জিনিস আমি ফ্রি দেবো। ফ্রি দিবেন এই চারটা গরুর সঙ্গে? জি, 133,000 টাকা এক বছর প্লাস মাইনাস হবে। এই গরুটা এখন নার্সারি করতে হবে, কারণ হচ্ছে যে লোমটা ছিল দুধের লোমটা এখন চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা কিন্তু আরও মনে করেন পরিবর্তন হবে। যারা নিবে যদি এর পরিচর্যা ঠিক মতো করে তাহলে এটাও একটা বড় ধরনের একটা ভালো মানে তৈরি হবে, এটা তৈরি হবে আর কি। এটা আজকের প্রোগ্রামের 5 নম্বর গরু, সিঙ্গেল গরু এটা। জি জি, সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সুস্থ, আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ। এটা খুবই ভালো জাত, মান দেখে মানুষ কিনবে, তারপরও আমিও দেখেন লাভি কম্বল বা গ্রোথ গুলো খুব সুন্দর চলে আসছে, দর্শক সিদ্ধান্ত নিতে পারবে। দাম রাখছেন কেমন এটা? এটার দাম রাখছি, একদম পড়বে হচ্ছে আপনার 95,000 টাকা। একদম 95,000 টাকা। জি জি, এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। জি, এই পাশে সবশেষ একটা বকন বোধহয় আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা? হ্যাঁ, এটা সকের বকুর বসতে একটা মানে নেপালি গির আর কি, নেপালি গির বকনা। এটা আমি পাইছি, এটা হচ্ছে 14 মাস বয়স, 14 মাসের মতো বয়স, 14 মাস মাইনাস প্লাস হতে পারে আর কি। সেই ক্ষেত্রে পছন্দ হয়েছে আমি নিয়ে আসছি, যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে সেটা নিতে পারবে। এখনও হিটে আসে নাই, অত হিটে আসতে এখনও মোটামুটি ধরেন 15-16 মাসের মতন টাইম বয়স হলে। জি, যদি কারোর ভালো সিমেন্স থাকে, ব্রাহ্মা বা শাহিয়াল বা সিন্ধি এগুলো দিয়ে প্রজন্ম করতে পারবে আর কি। সেই ক্ষেত্রে আমি সঙ্গে এটা নিয়ে আসছি, এটা কেউ চাইলে এটা, হ্যাঁ কেউ চাইলে এটা নিতে পারবে। এটার দাম? এটার দাম রাখছি ফিক্স দাম হলে চলে 85,000 টাকা। ফিক্স রেট 85,000 টাকা। এই দুটোর সঙ্গে কোনো অফার নাই? অফার প্রথম চারটা, অফারে দিলে চারটে, যদি এই চারটার সাথে যদি দুইটা নেয় তাহলে মনে করেন ওই একই অফারে চলে যাবে, একই অফারে চলে যাবে, গাড়ি ভাড়া ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি, এই দুটো আলোচনার মাধ্যমে নির্ধারণ করা যাবে। জি, আচ্ছা। তো ভাই, এই ছিল আপনার কাছে বিক্রি করার মতো গরু, যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। জি, দর্শক এই গরুগুলো কিভাবে কিনতে পারবে, আপনি কি কি সুযোগ সুবিধা দর্শকদের দিবেন? এখানে সুযোগ সুবিধা বলতে মনে করে আগের মতো নিই, যদি কেউ পছন্দ করে অনলাইনে ভিত্তিক, আর যদি কেউ এসে নিতে চায় তাহলে আরো ভালো। সেই ক্ষেত্রে আসিয়া বা মনে করেন কেউ চাইলে না চাইলে অনলাইনে দেখে গরুগুলো সংগ্রহ করতে পারবে। জি, তো ঠিক আছে রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনি কষ্ট করে কালেকশন করে এগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।